আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। তো আজকে আমি ওই যে পপকর্ন মেকারটা দেখাইছিলাম না, যে আমি ওই দিন একটা প্রোগ্রামে গিয়ে র্যাফেল ড্রতে পাইছি, ওই পপকর্ন মেকারটাকে ইউজ করে দেখাবো। তো এটার হচ্ছে এটার একদম উপরে হচ্ছে এই একটা স্পুন আছে। তো এটাকে বলছে যে একবারে প্রথমবারে এটা হচ্ছে হাফ কাপ, এইটার মতো একটা কাপ করেই পপকর্ন বাড়ানোর জন্য। তারপর হচ্ছে এটার উপরে একটা লিড আছে, এই যে লিডটা, আর এটা হচ্ছে মেশিনের ভেতরটা। তো এখান থেকেই আসলে হট এয়ার বের হবে এবং পপকর্নটা তৈরি হবে। তো আমি যেহেতু প্রথমবার পপকর্ন মেশিনটা ইউজ করছি, এটা আর মোছার মনে কোনো প্রয়োজন নাই। আমি এখানে একটা বাটি সেট করে নিয়েছি আর হচ্ছে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে বাইরে কোনো কিছু না পড়ে যায়। তো এখানে বলা হয়েছে যে মেশিনটাকে যেন আমি কোনোভাবেই প্রিহিট না করি। তো এখন আমি এই যে একটা কাপ পপকর্ন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমি এখান থেকে গয়া পপকর্ন কিনছি। ওরা আবার পপকর্ন বলে না, ওরা পপকর্নকে বলে কার্নেলস। আচ্ছা, তো এটা যখন আমরা ঢেকে দিব, এখানে উপরে দিয়ে চাইলে আমরা একটু দিতে পারি, মানে বাটার বা ঘি দিতে পারি। তো আমি এখন বাটার ইউজ করব না, কারণ এখন রাত অনেক হয়ে গেছে। তো আমি এখন এটা প্লাগ ইন করে দিলাম, দেখছি এখন আসলে আমাদের দেখতে হবে যে আসলেই এটা দিয়ে পপকর্ন তৈরি হয় কিনা। নিচে আমি মেশিন দেখতে পাচ্ছি, মানে মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা প্রায় 1 মিনিট ধরেই ওয়েট করতেছি, এখনো পর্যন্ত পপকর্ন হয় নাই। আর এখানে কিন্তু বলতেছে যে হ্যাঁ, এখানে বলছে যে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, দেখি। এখন কিন্তু পপকর্ন একটা একটা করে হওয়া শুরু করছে, ভেতর থেকে দেখা যাচ্ছে যে ওই যে একটা দুইটা ক্ষয় হচ্ছে। দেখি এখন এই পাশটা দিয়ে বের হতে তার কীরকম সময় লাগে। ইয়েস, গ্রেট, সাকসেসফুলি। ওকে, এখনো কিন্তু পর্নগুলো বাটিতে বেরো। এই যে ইয়ে, এখন আমরা পপকর্ন খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম। পপকর্ন হয়ে যাওয়ার পরেও কিন্তু, মানে মেশিনটা বন্ধ করে দেওয়ার পরেও টুসটাস টুসটাস ভেতর থেকে পপকর্ন বের হয়ে যাইতেছে। বাট এখন আমি একটু খেয়ে বলেছি কীরকম। তো এখন দেখি একটু খেয়ে দেখি স্মেল, মানে এটা কেমন স্মেল। কিন্তু দারুণ আসছে, একটু বাটার লবণ দিলে বাও। বাট এয়ার ড্রাই যেহেতু, একটু ড্রাই লাগতেছে, মানে তেল দিলে বা বাটার দিলে যেরকম একটু তেল তেলা হয় সেটা হয় নাই। বাট আমার কাছে মনে হচ্ছে যেটা, মানে যেভাবে নর্মাল পপকর্নের, মানে কোনো ডিফারেন্স নাই যে মিক্স করবো কেমন, এটা তেল দিয়ে বানাইলে একরকম, দেখে তেল দিই না দেখে এটা লাগবে ওটা লাগবে, এরকম না। খুব মজা লাগতেছে এবং গরম গরম পপকর্নটা কিন্তু খুবই সুস্বাদু। আচ্ছা, এখন দেখবো যে পপকর্ন বানানোর পর কোনো রেসিপিও আছে না। হ্যাঁ, ওই যে নিচে 2-3টা 4-5টা এখনও রয়ে গেছে, ওগুলো আর হবে না। এটা কিন্তু চুলায় রান্না করলেও এরকম হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।